আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এন্টারটেনমেন্ট কোনো চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন সংযোজন নিয়ে এসেছি, বায়োগ্রাফি। গুগলের নাম আমরা কে না শুনেছি, সবাই আমরা গুগল সম্পর্কে জানি। গুগল হচ্ছে ড্রিম কোম্পানি, যেখানে কাজ করার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন নিজেকে প্রস্তুত করছে। আসুন আজ জেনে নেই গুগলে কাজ করা সর্বকনিষ্ঠ কর্মচারী সম্পর্কে, তার নাম তন্ময় বক্সী। বক্সী শব্দটা শুনলে যাদের আমার মতোই প্রথমেই ব্যোমকেশ বক্সীর কথা মনে পড়ে তাদের জানাই, এই তন্ময় বক্সীও কিন্তু ব্যোমকেশ বক্সীর মতোই দারুণ মেধাবী। একজন মেধা দেখান রহস্য ক্ষেত্রে, অন্যজন কম্পিউটার আর কোডিংয়ের দুনিয়ায়। তন্ময় বক্সী 2003 সালে ভারতে জন্মগ্রহণ করেন, পরে তার পরিবার কানাডাতে শিফট হয়। তারা বর্তমানে কানাডার টরন্টোতে থাকেন। তন্ময় প্রথম কোডিং শুরু করে 5 বছর বয়সে, তার বাবার হাত ধরেই তার এ জগতে আসা। তার বাবার নাম পুনিত বক্সী, যিনি পেশায় একজন কম্পিউটার প্রোগ্রামার, আর তার মায়ের নাম সুমিতা বক্সী। তার একজন ছোট বোন আছে, তার নাম তানভি। তন্ময় বক্সী তার প্রথম অ্যাপসটি বানায় টাইম টেবলের অ্যাপস, যা হচ্ছে অ্যাপল স্টোরের জন্য, এবং সেটা বানায় 9 বছর বয়সে। তন্ময় বক্সী একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট এবং কিনোট স্পিকার। তার বয়স যখন 13, তখন সে গুগলে চাকরি পায়। শোনা যায় তখন তার মাসিক বেতন ধরা হয় 66 লাখ টাকা, যা 1 বছর পর বেড়ে গিয়ে শোনা যায় হয়েছিল 1,40,000,000। বর্তমানে তার বেতন কত তার সঠিক তথ্য জানা যায়নি। গুগলে তার কাজ ছিল উন্নত AI ML তৈরি করা এবং ডেভেলপ করা। সবাই জানতে চায় তন্ময় কীভাবে কোডিং শিখেছে। তন্ময় কোডিং শিখেছে তার বাবার মাধ্যমে, প্রোগ্রামিংয়ের বই পড়ে, ইউটিউব ও প্রফেশনাল অনলাইন রিসোর্সের মাধ্যমে। তন্ময়ের প্রিয় খাবার সম্পর্কে সঠিকভাবে জানা না গেলেও শোনা যায় সে সবসময় স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করে। তার প্রিয় ভিডিও গেম সম্পর্কে জানতে চাইলে সে জানায় তার প্রিয় ভিডিও গেমস ট্রাভিয়ান লিজেন্ডস, টেম্পল রান এবং অপারেটিং ফ্রেট। তন্ময় বর্তমানে কাজ করছে IBM এর সাথে কোলাবোরেশন করে। তার লাস্ট প্রজেক্টের নাম দ্য কগনিটিভ স্টোরি, মূলত কাজটা করে প্রতিবন্ধী এবং অক্ষম নারীদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার, যা করা হয় নিউরাল নেটওয়ার্ক টেকনোলজির মাধ্যমে। এটা ব্রেইন ও নার্ভ সিস্টেমের মাধ্যমে AI এর সাথে যোগাযোগ করে। টেকনোলজি যে একটা আশীর্বাদ তা তন্ময় প্রমাণ করেছে। তন্ময় প্রমাণ করেছে মেধা বয়সের কাছে হার মানে না। তার টুইটারে সে নিজেকে উপস্থাপন করেছে সফটওয়্যার ডেভেলপার ও লেখক হিসেবে। সে ইউটিউবেও বেশ জনপ্রিয়, তার সাবস্ক্রাইবার 3 লাখেরও বেশি। আপনার সন্তানকে আপনি তন্ময়ের উদাহরণ দিয়ে অনুপ্রেরণা দিতে পারেন। 2021 সালে তন্ময়ের বয়স 17 বছর এবং সে লম্বায় 5 ফিট 4 ইঞ্চি। বর্তমানে তার জায়গা, মানে গুগলের সর্বকনিষ্ঠ কর্মচারীর জায়গাটা কিন্তু আরেকজনের হয়ে গিয়েছে। সেও ভারতের নাগরিক, যার বয়স মাত্র 12 বছর। আপনি কমেন্ট করে জানান তার সম্পর্কে আপনি জানতে চান কি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এন্টারটেনমেন্ট কোনা চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।